নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু তো গাইস এই ভিডিওতে আমরা কথা বলবো এবারের ওয়ার্ল্ড কাপ মানে ফিফা ওয়ার্ল্ড কাপ দু হাজার বাইশের সেরা অ্যাওয়ার্ডগুলো কোন প্লেয়ারগুলো পেলো সেটা নিয়ে ম্যাচের ম্যাচ রিভিউ ভিডিওটা তোমাদের আসবে বলেছিলাম বাট ওই ভিডিওটার পরে আসবে মানে ওটা নিয়ে এখনও ডিটেলে ভিডিও বানানোর মতো মানসিক কন্ডিশন আমার নেই এখনও সেলিব্রেট করছি তো সেখানে আর একটু টাইম দাও একটু মেন্টালি ঠিক হয়ে যায় দেন ওই ভিডিওটা আসবে তো এই ভিডিওতে আমরা কথা বলবো মেনলি যে বেস্ট অ্যাওয়ার্ডগুলো কোন কোন প্লেয়ার পেয়েছে তবে তার আগে একটা তোমাদের শিক্ষা দেব মানে এই শিক্ষাটা আমি দিচ্ছি না শিক্ষাটা লিওনেল মেশি দিচ্ছে যে জীবনে কখনো যদি মানে হেরে যাও তাহলে কিন্তু ভেঙে পড়বে না কারণ ভালো দিন আসবে ঘুরে দাঁড়াবে যার জীবনে খারাপ সময় আসে তার ভালো সময় আসবেই দু হাজার চোদ্দোর ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনাল হারা দু হাজার পনেরোর কোপা আমেরিকা ফাইনাল দু হাজার ষোলোর ওই যে হান্ড্রেড ইয়ার্সের কোপা আমেরিকা হয়েছিল সেটার ফাইনাল হারা দেন ইন্টারন্যাশনাল ফুটবল থেকে রিটায়ার নিয়ে নিয়েছিল মানুষজন তাকে নিয়ে অনেক খিল্লি করছিল তার কান্নার পিক নিয়ে খিল্লি হচ্ছিল সবাই বলছিল মেসি তো ক্লাবের জার্সিতে অনেক কিছু করেছে কিন্তু দেশের জার্সিতে কি করেছে দেশকে ট্রফি দিতে পারেনি সে কিসের বেস্ট প্লেয়ার তো তারপর আবার মেসি ইন্টারন্যাশনাল ফুটবলে ফেরে দু হাজার আঠেরোর ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা কোয়ালিফাই করতে পারবে কি পারবে না সেই নিয়ে যখন কথা হচ্ছিল সেখানে মেসি এসে আর্জেন্টিনাকে দু হাজার আঠেরোর বিশ্বকাপে কোয়ালিফাই করায় যদিও বিশ্বকাপে ভালো কিছু হয়নি এই ফ্রান্সের কাছে হেরেই কিন্তু আর্জেন্টিনাকে বিদায় নিতে হয়েছিল কিন্তু তারপর লাস্ট দেড় বছরে মেসি কিন্তু তিনটা ট্রফি জিতেছে দু হাজার একুশের কোপা আমেরিকা দেন দু হাজার বাইশের লাভ ফিনালিমা এবং দেন সবথেকে ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট ফিফা ওয়ার্ল্ড কাপ তো দু হাজার যে স্বপ্নটা মেসি দেখিয়েছিল সেটা দু হাজার বাইশে এসে পূরণ করলো আর শুধুমাত্র পূরণ করলো না এই ওয়ার্ল্ড কাপের সেরা প্লেয়ারটাও কিন্তু হলেন লিওনাল মেসি তো সেখানে আর বাকি কে কী অ্যাওয়ার্ড জিতে যে তোমাদেরকে বলবো তবে তার আগে যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তবে গ্রেন্স ভিডিওর মেন টপিকে যাবার আগে তোমাদের জানাবো ফুটবলের খবরাখবর রাখার জন্য বেস্ট ফুটবল অ্যাপ ওয়ান ফুটবল নিয়ে

তো তোমরা ইন্ডিয়ান ফুটবল বা ওয়ার্ল্ড ফুটবল রিলেটেড কোনো নিউজ তোমাদের জানতে হলে বা কোনো ম্যাচ সম্বন্ধে কিছু জানতে হলে সেটা তোমরা ওয়ান ফুটবলে পেয়ে যাবে আর এই ফিফা ওয়ার্ল্ড কাপ রিলেটেড যে কোনো ধরনের আপডেট তোমরা কিন্তু ওয়ান ফুটবলে পেয়ে যাবে কবে কি ম্যাচ আছে হেড টু হেড কি রেজাল্ট কি প্লেইং ইলেভেন সব কিছু আর গ্লোবাল ওয়ান ফুটবল ইউজাররা কিন্তু এখানে আইএসএলও ও স্ট্রিম করতে পারবে তো সব ধরনের আপডেটের জন্য ওয়ান ফুটবল ডাউনলোড করো ডিসক্রিপশনের লিঙ্ক আছে অথবা যে কিউআর কোডটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেটা স্ক্যান করেও ডাউনলোড করতে পারো তো আবার যদি মেন টপিকে ফিরে আসে যায় তো তোমাদের বললামই যে এই ওয়ার্ল্ড কাপের সেরা প্লেয়ারটা হয়েছে লিওনেল মেসি আর সেরা প্লেয়ার হয়েছেন মানে তিনি কিন্তু গোল্ডেন বল জিতেছেন যেটা ওয়ার্ল্ড কাপের সেরা প্লেয়ারের অ্যাওয়ার্ড সেই গোল্ডেন বল কিন্তু লিওনেল মেসি জিতেছেন সাতটা গোল তিনটে অ্যাসিস্ট ব্রিলিয়ান্ট পারফরমেন্স আর্জেন্টিনাকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ফাইনাল ম্যাচেও দুটো গোল সব মিলিয়ে মেসির জন্য একটা ব্রিলিয়ান্ট টুর্নামেন্ট গেছে ইভেন ফাইনালে যে গোলটা মেসি করেনি সেই গোলটার মুভটাতেও কিন্তু মেসি ইনভলভ ছিল ভালো টুর্নামেন্ট গেছে তো সেখানে লিওনাল মেসি তিনি কিন্তু ডিজার্ভিংলি গোল্ডেন বল অ্যাওয়ার্ডটা জিতেছেন টুর্নামেন্টের সেরা প্লেয়ার হয়েছেন তবে মেসি গোল্ডেন বল পেলেও গোল্ডেন বুটের অ্যাওয়ার্ডটা কিন্তু মেসির থেকে ছিনিয়ে নিয়ে চলে গেছে একটা তেইশ বছরের ছেলে যে ফাইনালে হ্যাডপ্রেক করেছে ব্রিলিয়ান্ট খেলেছে গোটা টুর্নামেন্ট বেশ ভালো গেছে ব্রিলিয়ান্ট গেছে কিলিয়ান এমব্যাপে সে কিন্তু এবারের গোল্ডেন বুট জিতেছে মেসির থেকে একটা গোল সে বেশি করেছে আটখানা গোল করেছে এবং সেই জন্য কিন্তু কিলিয়ান এমব্যাপে এই টুর্নামেন্টের গোল্ডেন বুট অ্যাওয়ার্ডটা জিতেছে সাথে জিতে নিয়েছে অসংখ্য মানুষের মন তো সেখানে কিলিয়ান এমব্যাপে কিন্তু আটটা গোল করে এই টুর্নামেন্টের গোল্ডেন বুট অ্যাওয়ার্ডটা জিতেছে দেন যদি টুর্নামেন্টে সেরা ইয়ং প্লেয়ারের কথা বলি তো সেই অ্যাওয়ার্ডটাও পেয়েছেন আর্জেন্টিনার এনজো ফার্নান্ডেজ তিনি কিন্তু এই টুর্নামেন্টে সেরা ইয়ং প্লেয়ারের অ্যাওয়ার্ড পেয়েছেন আর এই টুর্নামেন্টের সেরা গোলকিপারের অ্যাওয়ার্ডটা যিনি পেয়েছেন তিনি হচ্ছেন ইমিলিয়ানো মার্টিনেজ যে না থাকলে হয়তো আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপটা পেত না ব্রিলিয়ান্ট ওই যে একশো মিনিটের মাথায় যে একটা শেপ করেছিল ওই শেপটা কীভাবে করলো আমি জানি না মানে ব্রিলিয়ান্ট সেফ ছিল ওটা আর তার সাথে পেনাল্টি শ্যুট কিন্তু মানে আর কি ইমিলিয়ানো মার্টিনেজ ব্রিলিয়ান্ট তো একটা পেনাল্টি শেপ করেছে এবং যে পেনাল্টিটা আই থিঙ্ক চুয়ামিনি বাইরে মারলো ওটাও কিন্তু বলতে গেলে ইমিলিয়ানো মার্টিনেজের ভয়ে মানে ইমিলিয়ানো মার্টিনেজ এমনভাবে পেনাল্টিগুলো শেভ করার জন্য যাচ্ছিল তার ভয়েই কিন্তু বেশি কোণে রাখতে গিয়ে বলটাই বাইরে মেরে দিয়েছে তার সঙ্গে নেদারল্যান্ডের সঙ্গে পেনাল্টি শুট আউটে পেনাল্টি শেপ অস্ট্রেলিয়ার সঙ্গে একদম লাস্ট মোমেন্ট একটা ব্রিলিয়ান্ট শেপ সব মিলিয়ে কিন্তু এই ইমিলিয়ানো মার্টিনেজ তিনি কিন্তু আর্জেন্টিনাকে ওয়ার্ল্ড কাপ জেতানোর অন্যতম এক নায়ক তো এইসব হিরোইক পারফরমেন্সের জন্যই কিন্তু ইমিলিয়ানো মার্টিনেজ তিনি গোল্ডেন গ্লাভস অ্যাওয়ার্ডটা জিতে এর একটা আর কি গোলকিপারের কথা মনে হতে পারে মরক্কোর ইয়াসিন বনু তারও কিন্তু খুব ভালো টুর্নামেন্ট গেছে বাট যেহেতু টুর্নামেন্ট আর কি মার্টিনেজ কাপটা এনে দিয়েছে তার হিরোই গোলকিপিং দিয়ে তো সেই কারণে কিন্তু গোল্ডেন গ্লাভসটা ইমিলিয়ানো মার্টিনেজকে দেওয়া হয়েছে তো ভাই সেগুলোই ছিল সমস্ত অ্যাওয়ার্ড যেগুলো কিন্তু ওয়ার্ল্ড কাপের পর দেওয়া হয়েছে তোমাদেরকে জানালাম ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলের প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই